এরপরে প্রশ্ন হলো, কাপড় অপবিত্রের অজুহাতে নামাজ ত্যাগ হয়ে যায়, এটা ঠিক হচ্ছে কিনা? অনেক পুরুষ লোক আছে নামাজের জন্য ডাকলে বলে, হুজুর আমার একটা অসুবিধা আছে। আরে ভাই কি অসুবিধা আছে, চলে মুসলমান নামাজ পড়ুন, কোনো একটা সমস্যা আছে, বেশি ফ্যামিলি করলে কেউ কাপড়টা খারাপ আছে না নেই কিনে? ভাই কাপড় খারাপ কেমনি হলো? আপনি কি ডায়রিয়ার রোগী? আপনার কি পেশাবের রোগ আছে? কাপড় খারাপ হওয়ার কেমনি হবে? তার মানে পেশাব পায়খানা করে ভালো করে পানি খরচ করে না, পবিত্র এই নোংরামি তো মুসলমান কেন, এই তো মুসলমানেরও এই নোংরামি থাকা উচিত না, ঠিক না ভাই? ঠিক, পেশাবের ফোঁটা যদি আমাদের শরীরে লাগে সেটা কি ভালো কিছু? নোংরামো না এটা, এটার কারণে শরীর অসুস্থ হবে, স্কিন আপনার রোগাক্রান্ত হবে, এটা তো ক্ষতিকর জিনিস। অতএব পরিষ্কার পরিচ্ছন্নতা এটা তো মানবীয় প্রকৃতির দাবি, এটা নট ইসলামের নির্দেশ শুধুমাত্র, ঠিক না ভাই? ঠিক, বিধায় পেশাব করার পর, পায়খানা করার পর ভালো করে পবিত্র হওয়ার চেষ্টা করবেন, বাস। অনেক ভাইরা আছেন সন্দেহ করে যে আমি সবই পবিত্র হয়েছি, পানি বার করছি, তারপরও নাপাক আছে কিনা, ডাউট আছে না ভাই? এই ডাউটনেস এর কোনো মূল্য নাই। যদি কোনো কারণে আপনার পুরো কাপড় নাপাক হয়, ভালো করে শুনে রাখেন, তারপরে কিন্তু নামাজ মাফ নাই। নামাজ যারা কাপড় খারাপের অজুহাতে পড়েন না, ফাঁকি দেন, তারা শুনে রাখেন, যদি এমন হয় যে পরনের যে কাপড়টা আছে কোনো কারণে সেটা নাপাক হয়ে গেলো, পেশাব সহ অনেক বেশি লেগে গেলো, মানে অসাবধানতাবশত, তাহলে আপনি প্রয়োজনে টয়লেটে গিয়ে ওই কাপড় খুলে আপনি ওই অংশটা ধোবেন যেটাতে নাপাক লেগে আছে, এরপরে চিবায় ওইটা আবার পরে নেবেন, নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে। যদি আপনার সেরকম কোনো পরিস্থিতি না থাকে, প্রয়োজনে ওই কাপড় খুলে যেটা পরনে আছে, যেটা গায়ে আছে, ওইটা পরে নেবেন, অর্থাৎ নামি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা পুরুষের জন্য যা আবশ্যক সেটা করবেন, তারপরে আপনি নামাজ পড়বেন প্রয়োজনে খালি গায়ে, যদি কোনো ব্যবস্থা না থাকে, তারপরে আপনাকে কি করতে হবে, নামাজ পড়তে হবে। এমন একটা জিনিস, একটা মাসআলা বলি ভাই, একটা মানুষ যদি এমন কোনো জায়গা থাকে যে সে বিবস্ত্র, কোনো কাপড় চোপড় নাই, ধরুন আল্লাহ না করুন কেউ রিমান্ডে আছে, এমন কোনো জায়গা আছে, টর্চার সেলে বা জুলুমের শিকার বা কোনো একটা পরিস্থিতিতে কোনো কাপড় চোপড় নাই পড়ার মতো, সম্পূর্ণ বিবস্ত্র, এই অবস্থায় সদর ঢাকা তো ফরজ, এই ফরজ আদায় করার উপায় তো তার নাই, তাহলে সে কি করবে? নামাজ মাফ? পৃথিবীর কোনো আলেম বলেন না যে নামাজ মাফ, তাকে ওই অবস্থায় কি করতে হবে? যতটুকু পারে ততটুকু, ফাত্তাকুল্লাহু মাস্তাতা, যতটুকু পারো ততটুকু করে করতে হবে, কোনো উপায় নেই। এই যদি অবস্থা হয় তাহলে আপনি কাপড় খাওয়ার পর উজাতে কিভাবে নামাজ না পড়েন? ভাইরা আমার, নামাজ এটা আমাদের জীবন বাঁচার জন্য শ্বাস প্রশ্বাস যেরকম জরুরি, ইমান বাঁচার জন্য নামাজটা এরকম জরুরি, সবাই খেয়াল রাখবো তো ইনশাল্লাহ। অতএব কাপড় খারাপের অজুহাত দিয়ে হুজুরের ফাঁকি দিতে পারেন, ফাঁকি আসলে হুজুরে দেন না, আপনি নিজেই ফাঁকির মধ্যে পড়লেন।